রানীগঞ্জ শহরের যানজট মোকাবিলায় শুরু হয়ে গিয়েছে বাইপাস তৈরির কাজ। আর সেই বাইপাস তৈরির কাজের সময় বেশ কিছু অসাধু ব্যবসায়ী নিজের ব্যবসা ক্ষেত্রকে বাড়িয়ে তুলতে নিয়েছে অসাধু পদক্ষেপ। যে অংশে রাস্তা তৈরির জন্য জমি অধিগ্রহণ করে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে, তারই আশেপাশে বেশ কিছু সরকারি জমি দখল করে সেই জমিটি নিজের ঘরবাড়ি এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে তুলছে। এই সকল জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া নিকাশি নালা সহ রাস্তাঘাট ও সরকারি জমি ঘিরে বাড়িঘর তৈরি করে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ঠিক এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার এমনই এক অভিযোগ উঠে এলো রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার এগড়া গ্রাম পঞ্চায়েতের সাহেবগঞ্জ ও কুমোর বাজার মৌজার মাঝের অংশে। এ বিষয়ে আলোকপাত করে স্থানীয় বাসিন্দা কাঞ্চন দত্ত বলেন, সরকারি পতিত জমি দখল করে নেওয়া অংশ দিয়ে 60 নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড তৈরির সাথেই ওই অংশে থাকা কাঁচা নালা, যা 20-25 ফুট প্রশস্ত, সেই নালার উপরে অবৈধভাবে সরকারি জমি যার দাগ নাম্বার 667, সেই জমির উপরে নিজেদের বাড়ি নির্মাণের কাজ করে সরকারি জমি হাতিয়ে নিতে চাইছে স্বপন গড়াই নামের এক কুখ্যাত ব্যক্তি। আইন আমি তো নিজের হাতে নেব না। এই ব্যক্তি যারা রয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না 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 না, উনি রাজনীতি হতেই পারেন না, যে কোনো দলের প্রতিনিধি উনি হতে পারেন না। উনি একজন কুখ্যাত মানে লোক, যে সবাইকে মাফিয়ার মতো ব্যবহার করেন, মাফিয়ার মতো টাকা দিয়ে ব্যবহার করেন, আবার ছেড়ে দেন। তিনি কি করে, কে কার কি কাজ? ওর ডুপ্লিকেট চানাচুর ফ্যাক্টরির ব্যবসা আছে, কোনো লিগেল অথরাইজ কোনো লাইসেন্স নেই। আজকে যদি ওনার বিরুদ্ধে ফুডের কোনো রকম অ্যালিগেশন আসে, টোটালটা বেআইনিভাবে ধরা পড়বে। তাই ওনাকে কতদিন ধরে এই কারবার চলছে, কতদিন ধরে ইয়ে রয়েছে? এটা উনি দেখুন না, ওনার জায়গা ছিল 2 কাঠা, ঘিরেছে আপনারা দেখান 50 কাঠা দখল করেছেন। কি বলো, সেগুলো নিয়ে অভিযোগ করেননি কোথাও আগে? আমি টোটাল 99তে প্রথম করেছি কমপ্লেন, তারপরে ডিএলআর অফিসে কমপ্লেন আছে। এই জমিগুলো ঘেরাওয়ের ফলে কি ওদের কি আপনাদের কি অসুবিধা হচ্ছে? এবারে আমাদের দেখুন না, করে দিলে জল নিকাশির ব্যবস্থা অসুবিধা হবে, হাওয়া বাতাস অসুবিধা হবে, জায়গা রাস্তা পারাপারের অসুবিধা হবে। যেহেতু এটা লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে বেরোলে, এমনি যদি ব্লক করে দেয় এখানকার পাড়ার সবার লোকের অসুবিধা হবে। এদিক দিয়ে পেরোনোর রাস্তা পড়ে, এটা রাস্তা হবে লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ের লিঙ্ক হবে, কিন্তু এখন উনি এইটা যদি ঘিরে নেন তাহলে সবার গাড়ি ক্ষতি, পুরো অনুরাগ ডাঙ্গার ক্ষতি হবে। তো আমি চাইছি একজন যে এটার সুবিচার হোক, কেউ না কাউকে তো এগিয়ে আসতে হবে এইসব সমাজ বিরোধী লোকের বিরুদ্ধে, তাই আমি এগিয়ে এসছি। এলাকাবাসীদের দাবি, ওই অংশে নিকাশি নালার উপর নির্মাণ কাজ হওয়ার কারণে সেখান দিয়ে জল যাতায়াত প্রায় বন্ধের মুখে চলে এসেছে। এর ফলে এলাকার বিস্তীর্ণ অংশের নোংরা আবর্জনা জমে এলাকাটি দুর্গন্ধপূর্ণ ও আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে। আর তার সাথেই সরকারি জায়গা হাতিয়ে অসাধু ব্যবসায়ী এই ধরনের কার্যকলাপ চালানোর সেই অংশে রাস্তা পারাপার দুষ্কর হয়ে পড়েছে। পাশেই অবৈধ চানাচুর ফ্যাক্টরি গড়ে ওঠায় সেখানে নিঃশ্বাস নেওয়াও দায়ী হয়ে পড়েছে। এমনকি নিকাশি নালার জল অবরুদ্ধ হয়ে পড়ায় যাতায়াতের জন্য ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। এই অভিযোগ করে স্থানীয় এলাকার বাসিন্দা কাঞ্চন দত্ত ও অন্য সকল সদস্যরা এ বিষয়ে সরকারি হস্তক্ষেপের আর্জি জানালেন। স্থানীয়রা ভূমি ও ভূমি সমষ্টি দপ্তর আধিকারিক, সমষ্টি উন্নয়ন দপ্তর আধিকারিক, এগড়া পঞ্চায়েত প্রধান, পুলিশ প্রশাসন এমনকি নবান্ন দপ্তরও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে এগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা মণ্ডল জানিয়েছেন, তারা এ বিষয়ে গতকালই একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তারই প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তারা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন। নিকাশি নালার উপরে নির্মাণ কাজ চলছে এবং বেশ কয়েকটা বেশ কিছুটা অংশ যেটা সরকারি জমি রয়েছে সেখানে অবৈধ নির্মাণ চলছে। কি বলবেন বিষয়টা নিয়ে? এই রিপোর্টটা আমাদের কাছে কালকে বিকেলে এসেছে, আমরা এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। তবে আমরা সরজমিনে গিয়ে আমাদের আধিকারিককে বলেছি, উনি গিয়ে ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি করে যাচাই করবেন, যদি ভেস্টেড জায়গা হয় তো আমরা সেভাবে ওখানে কিছু করতে দেব না এবং নিকাশির ব্যবস্থা নেব। আচ্ছা, এইখানে আপনার যেটা নালা আছে, নালার মধ্যেও দেখছি অবৈধভাবে নির্মাণের কাজ চলছে, কি বলবেন? অবৈধভাবে
তো এখন আমরা ইনকোয়ারি করে দেখি, আমাদের ওখানে আমরা এখানে যাইনি তো, ইনকোয়ারি করে দেখবো, যদি অবৈধভাবে করছে তো আমরা সরজমিনে আমাদের আধিকারিককে নিয়ে আমরা ইনকোয়ারি করব এবং তার ব্যবস্থা নেব। আর কোনো মতেই আমরা বেশ যাতে ভেস্টের জায়গার উপর কেউ ঘর করতে পারে তাতে আমরা বাধা দেব। এই ইনকোয়ারিটা আমাকেও দিয়েছে, এক কপি পুলিশ স্টেশনও দিয়েছে, আর এক কপি দিয়েছে বিএলআরকে, বিএলআরকেও জানানো হয়েছে, আমরাও জানাবো। তিনি আরো বলেন, কারোরই কোনো অন্যায় বরদাস্ত করা হবে না, সরকারি জমি দখল করলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানেই এই বিষয়ে ভূমি ও ভূমি সমষ্টি দপ্তরের আধিকারিক সুব্রত বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে তাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখে সেই ডাক নাম্বার অনুযায়ী তা লক্ষ্য করায় সেই জমিটি সরকারি জমি বলে জানা গিয়েছে। পরবর্তীতে সরেজমিনে ওই এলাকাটি পরিদর্শন করে সমস্ত তথ্য সংগ্রহ করার পর জমির মধ্যে দখল করে থাকা মানুষজন এদের অন্যায় কার্যকলাপ লক্ষ্য করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও এ বিষয়ে ওই অংশের জমি দখল করে থাকা স্বপন গড়াইকে এই প্রসঙ্গে ফোন করে জানতে চাওয়া হলে তিনি বাড়িতে নেই বলে জানিয়ে নিজের দায় এড়িয়ে যান। এখন দেখার যে দুষ্টচক্র একের পর এক সরকারি জমি দখল করে নিয়েছে, সরকার তা কীভাবে দখল মুক্ত করে, সেই সকল জমি জনসাধারণের জন্য কাজে লাগান। রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি, কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট, উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলিপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন, উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে, আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 7132 05, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে।